মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। দেখো, নতুন জিনিস পেয়ে লেগে গেছি যুদ্ধে। আমি এই ডান্ডাতে মুছি না, তোমরা তো জানো বাইরেটা মুছি কিন্তু ভেতরটা মুছি না। আজকে তোমার দাদাভাইকে বলেছি একটা সস্তা এটা নিয়ে আসো তো, একটু মুছে দেখি কেমন হয়। তা তোমার দাদাভাই এনেছে, দেখছি ভালোই হচ্ছে, খারাপ না। একটা দামি তা কিনবো না, এই মপ কিনবো এবার, ওরা দেখে নি। আমার ঘর চিপচিপ করে এটাতে, মানে মুছলে আমার ভালো লাগে না ততটা। তবু সবাই মুছে, আমিও মুছি। আমারও মাজায় খুব প্রচণ্ড ব্যথা হয়েছে, এটাতে মুছলে আর আমার জন্য মাজা বেশি ব্যথা হয়। জানি না কালকে উল্টো নাকি আমি। তোমার দাদাভাই এই কথাটা শুনলে আমাকে বলো তুমি উল্টো পেয়ে দাঁড়িয়েছো, বলবে বলবে। দেখো এটা মুছতে তাড়াতাড়ি হয়ে যায়, অনেকবার না কি বলতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটাফট মুছে চলে আসলাম, 3-4 বার দিনে মুছা যায়। আমি ওই জন্য সকাল সকাল ঝাড় দিয়ে ভেবেছি আগে মুছে নিই, তারপর অন্য কাজ করব। আবার মুছবো দরকারে, 2-3 বার মুছে দেখি কেমন হয়। তো দেখো আগে মুছে নিচ্ছি ঘরটা পরিষ্কার করে, তারপরে আজকে অনেক কাজ করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আগে মুছিয়ে তো নিই, নতুনটা উদ্বোধন করে নিই, তারপরে। আমার ছেলে পড়তে বসে গেছে আর আমি মুছে দিচ্ছি। দেখতো আমার ঘরটা মোটামুটি পরিষ্কারই থাকে আর ভালোই বড়। তোমরা একদম ভেবো না যে একদম ছোট ঘর আমার, তোমরা তো দেখলেই তো বুঝতে পারো অনেকগুলো ঘরই আছে। মানে আমাদের রুমগুলো মতো বড় না, 10 বাই 11 বুঝেছো, এইটুকু রুম, বেশি বড় দেয় না এখানে। আর রুমগুলো বড় না, আমার খুব ভালো লাগে। দীপদাদের বাড়ি দেখেছি কি সুন্দর, বড় বড় অনেক কিছু করা যায়। দেখো জামা প্যান্ট দেখতে পাচ্ছ, ঠাকুর ঘরে চলে এসেছে, অত জামা প্যান্ট শুকিয়েছি, রোদ্দুর পেয়েছি আর জামা প্যান্ট শুকিয়ে নিয়েছি। দেখো সব কিছু নোংরা টোংরা রয়েছে, তবু কিন্তু আমি আগে মুছে নিচ্ছি, পরে আবার সুন্দর করে গুছিয়ে পোছা লাগাবো। এখন দেখো সব জায়গা লাগানো কমপ্লিট হয়েছে, এবার কিচেনে চলে এসেছি, কিচেনটা পোছা লাগিয়ে দিই সুন্দরভাবে। দেখো কিচেনটা কিন্তু উপরে পরিষ্কার আছে টপ। রাতে আমি বেশিরভাগই ই করে রাখি। দেখো এবার চলে এসেছি, সব জায়গা পোছা লাগা কমপ্লিট হয়েছে, এবার খাটটা গুছাতে চলেছে। আমার ছেলে তো দেখো না কি করে রেখে দিয়েছিল, এখন বলছে চলো খাটটা গুছিয়ে নিই, তারপরে আবার কাজ করে আসতে। মানে এক একটা কাজ আমি শান্তিভাবে একটা কাজ করতে পারছি না, যে এটা করছি ওটা করছি এই করে পারছি, মনে যেটা আসে সেইটাই করে দিচ্ছি। আর কালকে আমি বিছানার চাদরগুলো উঠিয়ে রেখেছি, কালকে ধুতে পারিনি, বৃষ্টি ছিল, আজকে ধোয়ার চেষ্টা করব, সেটাই তোমাদের শেয়ার করবো। দেখো বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, আর আমার ছেলে বাড়িতে আছে, ছেলে বাড়িতে আছে মানে বুঝতে পারছো, এইটাই ধোবো, এই কভারটাও ধোবো বলে খুলে নিচ্ছি। কালকের কভারটা খুলিনি, আর আমাদের এইখানে না বড় কভার পাওয়া যায় না, সেই 14-13 বছরের সেই কোলবালিশটা, এই কোলবালিশটা তুলোগুলো না রোদ্দুরে দিয়ে না কিছু করলে কি করে না, ওইটা করতে হবে গো। দেখো ঘর মোছার পর নোংরা করছি, মানে আবার তো মুছবো, ওইটা তো ট্রাই করলাম বুঝেছি। আমরা মুছে নিচ্ছি বিছানাটা, দেখো ভালো করে ঝেড়ে নিচ্ছি। আমার ছেলে বাড়িতে থাকলে আমি বিছানা কোথায় রাখবো এটাই বুঝতে পারি না কেন। আর দেখো আজকে তোমার দাদাভাই বলেছে 3টে কম্বল রোদ্দুরে দেবে। সে তো কী হয়েছিল বলতো, আগের দিনে বৃষ্টির মধ্যে ধুয়েছিলাম, সে একটা গন্ধ লাগছে, ওই জন্য তোমাদের ওকে রোদ্দুরে দেবে কিন্তু। তাই আমি চলে যাচ্ছি, দেখো বাইরে নিয়ে চলে যাচ্ছি রোদ্দুরে, পাশের বাড়িতে পাশের সামনের বাড়িতে দিতে যাচ্ছি, সামনের বাড়ি দিতে যাচ্ছি যে রোদ্দুরে। খুব আজকে রোদ্দুর পড়েছে বাবা, প্রচণ্ড রোদ্দুর দিয়ে আসি, গন্ধটা চলে যাবে। তোমাদের বলছে দেবে, আমি প্রায় মানে প্রতিদিনই দেবো, একটু একটু করে রোদ্দুর উঠলে গন্ধটা থাকবে না। কী করো, বৃষ্টির মধ্যে কেচেছি, শুকাচ্ছিল না কিছু, তো আমার তো দোষ না বলো, না যদি রোদ্দুর না আসে। দেখো ওরা কম্বলগুলো রোদ্দুর দিয়ে ঘরটা গুছিয়ে চলে এসেছে, এবার জামাকাপড় ভিজিয়ে দিয়েছিলাম, বেশি জামা প্যান্ট না, দাঁড়াতো কে বেশি জামা প্যান্ট না কে কী করে দিয়েছিলাম, ভিজিয়ে রেখেছিলাম। এবার কম্বল বলছি বিছানা চাদরগুলো ভিজাবো, আজকে না বেশি গরম জল, দেখো গরম জল আমি চালিয়ে দিয়েছি, সামনে দেখো গিজার চালু করে দিয়েছি, কিন্তু একটা নতুন বিছানা চাদর, কাল আজ দুটো যে হালকা গরম জল দিয়ে কেচে নেবো। দেখো ক্যামেরাটা সেট করতে পারি না আমি, এখনও ভিডিও কী সাকসেস হবে, এখন ক্যামেরায় যে মানুষটা সেট করতে পারে না তার আবার ভিডিও সাকসেস কী করাই বলে। এবার হালকা গরম জল এবার ঠান্ডা জল দিয়ে মিক্স করে চাদরগুলো বেশি করে একটু পাউডার দিয়ে দিলাম। দেখো দুটো আর পাতলা পাতলা বিছানার চাদর তো এইগুলি, সে মোটা বিছানার চাদর না, দেখো ভিজিয়ে রেখে দিচ্ছি, রেখে দেবো, তারপরে কেচে নেবো গো। কেচে রোদ্দু বেয়ে উঠেছে না, শুকিয়ে যাবে। আর কি বলো, কাঁচা হয়ে গেলে পরে এদিক ওদিক টেনে নিয়ে বেড়াতে হবে, কী দরকার থাকতে হবে, কেচে এদিক গুছিয়ে রাখবো। বৃষ্টি হলো না একটা গন্ধ বলে আমার রাগ হয়, বৃষ্টি হলে একটু রোদ্দুর উড়ে না যে এত কষ্ট হোক না, কাজ করতে আমার একদম কষ্ট করে কাজ করার পরে আমার কষ্ট হয়ে যায়, তবু কিন্তু কাজ করতে বেশ। দেখো জলটা ভরে নিচ্ছি আর ইন করে নিচ্ছি, দেখো আগে দাঁড়া পরে অল্প তো কেচে নিই, তারপরে বিছানা চাদরটা কেচে নেবো। আজকে রান্নাবান্না তোমাদের সঙ্গে একদম শেয়ার করবো, একটু কাজে শেয়ার করবো। দেখো আর তোমার দাদা হয় না, সব কিন্তু জানিয়ে থেকে ধুয়ে নিচ্ছি, অল্প জানা পেলে কাজটা অসুবিধা হয়ে গেলো, তারপর তো বিছানা চাদরগুলো রাখবো। আমাকে তো স্নান টান কমপ্লিট দেখতে পাচ্ছ, আবার স্নান করবো, কাজ কাজ করবো, বার করে স্নান করছি, এত বড় হচ্ছে না,
সকালে ঘুম থেকে উঠে যখন ছেলে টিফিন বানাই এত গরম লেগে যায়, তখন আমি কেচে দিই, সরি স্নান করে নিই। সরি তোমরা একটু কষ্ট করে আমার ভিডিও দেখলে, আমি যখন এডিট করি না কী বলতে কী বলি বুঝে পারি না। দেখো স্নান তো করে নিয়েছি, তাও আগে কেচে দিতাম। দেখো সাপ দিয়ে ভিজিয়ে রেখেছিলো, সাবান দিয়ে একটু ব্রাশ করে নিয়েছি, একটা মুগুর দিয়ে পিটিয়ে নিই। আমি তো এই দেশে এসে এরকম বিছানা চাদর মানে চাকর কাঁচা শিখেছি, ওই দেশে হালকা হালকা কালার উঠছে, এত নিই না আর মুগুর দিয়ে পিটাবো না, একটু একটু কোনো কালার পিটা দিতে হালকা হালকা কালার তো উঠবে। দেখো আগের দিন থেকে মনে হচ্ছে একটু বেশি উঠছে না কি, বুঝতে পারছি না, ফ্যাকাশে হয়ে যাচ্ছে কেমন ও কলকাতার বিছানা চাদর ভালো নেব। আবার তিনটে এটা নেব, কালার উঠছে কেন বুঝতে পারছি না, আজকে আগের দিন একটু কালার উঠলো না, আজকে কালার উঠেছে দেখে এইটাই কালার উঠেছে না। এটা ছোটো বিছানা চাদর, পনেরো বার বিছানা একই কালার দুটোই কিনেছি, দুটো পাশাপাশি থাকে তো ভালো লাগবে, হালকা না ওঠার মতো যাতে উঠছেই না, ওইটা একটু উঠছে বেটে যদি সাদা সাদা ভালো লাগে এটা উঠছেই না। এটা পোলবলিশের কভারটা কেটে নেবে, দেখো আজকে একটু পা মুছাটাও ধুয়ে নেবে, এক একটা করে পা মুছার দেবো। তোমার দাদাভাইকে বলেছে দু তিনটে পা মুছে এসে নিয়ে আসো, তোমার দাদাভাই বলছে কি চলো বড় দাও তোমার যা দাদা কিন্তু নিয়ে নেবো, তো যাওয়াই হতো না তো এখান থেকে নিয়ে নেওয়া তো একটু বেশি দাম আর হতো না, এগিয়ে যাবে আমার দরকার এখন বর্ষাকাল আর বিছানা মানে পা মুছার দুই চারটে বেশি না হলে হবেই না, শুকাবে না তো। আর পা এখন কী বলতো এই সানের পর মানে সান না সরি টাইলসের পর পা দিলে তো মনে হচ্ছে ভিজা ভিজা একটা বিচ্ছিরি লাগে, ওই জন্য আমি ডান্ডা তো মুছেই না, হাত দিয়ে মুছে আমি আর বাবার মাসকে আর বর্ষাকালে তো মুছবই না, দেখছো দেখো দুদিন মুছবো আর মুছবো না কেন বলো তো, একটু সাপ দিয়ে একটু মুছবো তাহলে একটু শুকনো শুকনোটা নাই, এই পিচ পিচ করে পায়ের মধ্যে আমার ভালো লাগে না একদম, কেমন মনে হয় জামাকাপড়গুলো কাঁচা হয়ে গেলো, ধোয়াও কমপ্লিট হয়ে গেলো, বিছানা চাদরগুলো ধুয়ে নিই, কাজ করলে বেশি টাইম লাগে না, ওই রেখে দিতাম না এই দুই সপ্তাহ চলে যেত, আমি আর রাখবো না জিনিস রাখতেই চাই না এখন, যখন হবে তখন সেদিন আর টাইম পেয়েছিলাম না ধুতে, যে পাখা টাঙ্কা পরিষ্কার করার সব কিছু ধরে, আর বৃষ্টি ছিল সবচেয়ে বড়ো কথা, বৃষ্টি হচ্ছিলো বলে আর কাজ ছিল, যে গন্ধটা করে আজকে রোদ্দুর হয়েছে না বেঁচে দিয়ে আরও কাজ করছি, সেটা তোমরা কালকের ভিডিও দেখতে পারবে, কম্বল টম্বল সব বেঁচে এক ভিডিও দেখালে তোমরা অনেক বড়ো হয়ে যাবে না ওই জন্য। এবার দেখো পা মুছারটা দিয়ে সার্ফের জলে ভিজিয়ে রেখেছি, আমরা সাবান দিই, পা মুছারটা কী বলতো কেমন যেন নোংরা নোংরা হয়ে গেছে প্রচণ্ড, আর ওই জন্য সাবান দিয়ে ডলে দিচ্ছি আর শুকিয়ে দেবো, আজকে তার রোদ্দুর দিয়েছে আজকে শুকিয়ে না দিলে কালকে সকালে তো শুকিয়ে, ওই জন্য আরও কেচে দিচ্ছে, আজকে বেলা হয়ে যাচ্ছে যদি ঘুম ছটার সময় কেচে দিতাম তাহলে শুকিয়ে যেত এত রোদ্দুর, দেখো নোংরা করছে দেখতে পাচ্ছ, আমার না পা মুছার অনেক দিন, আমি না সপ্তাহে একদিন তো ধুয়ে দেওয়ার চেষ্টা করি ভালো করে, দেখো এবার বা জামাকাপড়গুলো নেড়ে আসে, শুধু পরের বাড়িতে নেড়ে আসে, আমার ঘরের সামনে রোদ্দুরই আসে না, কী করবো বলো, নাড়তে তো হবে শুকাতে হবে, আজকে সামান্য একটু এখানে দেবো তারপরে দেখি কী করি। আর এইখানে কী বলো তো দিয়া বিশাল দুষ্কার, এই মোটর সাইকেল রেখে কাদা করে দেয়, আর যদি পড়ে যায় কিচের এখানে, আর দেখো পাশের বাড়ি ওই বৌদিটা ই করছে ঘর, আমি আর উনি শুধু এই জায়গা পরিষ্কার রাখি, ঝাড় দিয়ে ওনার হাতেও ঝাঁটা থাকে আমার তো স্বপ্ন, ঝাড় দিয়ে আর ঝাড় দিয়া, ওনার মেয়েরা আছে করে কিন্তু উনি বেশি সুন্দর করে কাজ পরিষ্কার করে, আমার আমি আর উনি ওনার কাজ আমার পছন্দ হয়, সবার কাজ আমার আবার পছন্দ হয় না, আর্ধেক আর্ধেক কাজ করে উনি যা করে পরিষ্কার করে কাজ করে নেয়, ওনার সঙ্গে আমি গল্প করছিলাম ভিডিও ক্যামেরা তো অনেক দূর ছিল, আর বলতো না দেখো গরু গেল দুটো, এই দেশের কী সিস্টেম জানো তো, গরু বাঁধবে না সারা জায়গায় ঘুরে বেড়াবে, আর এই প্লাস্টিক খাবে এ খাবে ও খাবে, এই আমাদের জামা প্যান্ট খাচ্ছে সেদিন এসেছি জামা প্যান্টে গু কী বিচ্ছিরি একটা সামনের পরে বৌদি বলছিল গু খেয়ে এসছে, ছি 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 প্লাস্টিক খাবে, আমাদের ওখানে খরচা কত গরু ই করতে পুষতে গেলে, আর আমি দেখো রোজ জামা প্যান্ট ধুই, এগুলো তো রেগুলার কাজ তোমরা তো দেখোই, আর কী দেখবে বলো আমি রেগুলারই এই হাউস ওয়াইফ এই কাজ করে আর তো কিছু করি না, তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারি না, কী করবো বলো। দেখো ওই বৌদিটাকে ডেকে নিয়ে এসছে, আমি বলছি একটু দড়ি লা দিতে দাও, উনি দেখো চলে এসে দড়ি বাঁধতে, আমি উঠতে পারছি ওনার থেকে, আমি মোটা না কি জানি না, ওনার অভ্যাস আছে গ্রামের মানুষ তো অভ্যাস আছে, দেখো এবার দড়িটা বেঁধে দিচ্ছি আমার খাম্পার থেকে, আর এইখানে এইখানে বিছানার চাদরগুলো দিত, ভয় লাগছে কেউ এসে যদি কাদা কুদু করে দেয়, এত কষ্ট করেই করেছে, দেখো ওনার পাদা কমপ্লিট হয়ে গেছে, উনি আমার কথা খুব শোনে খুব ভালোবাসে, দেখো এবার আজ চলে এসছে, এবার কী করতে বলো তো
খাটের নিচে আমি একজনের ভিডিও একটু আগে দেখেছি, একটু জিরাচ্ছিলাম, খাটের নিচে তাদের ই ছিল নাগ দেবতা, সেই জন্য আমি ভয় পেয়েছি, খাটের নিচে আগে পরিষ্কার করি, তাদের খাটের নিচে উঁচু নোংরা আমি মাঝে মধ্যে দেখি আর ই করে দিই, পরিষ্কার করে দিই, হাত যায় না তো কী করবো বলো, যেটুকু যায় সেইটুকুই পরিষ্কার করি। সবাইকে আমি বলবো খাটের নিচে অবশ্যই কিছু রাখবে না, খালি রাখবে, বলা তো যায় না, তাদের এখন ঘোরার সময়, এই মাসটা সামনে শ্রাবণ মাস আছে, তাদের কিছু বলা যাবে না, তারা তোমরা দেখো খাটের নিচে আমার ছেলে নোংরা করে বেশি, ধুলো বাড়ি উঠছিল না প্রচণ্ডটা, ওই জন্য দেখো সব কিছু ফেলবে, খাটটা যদি উঁচু হতো না আমার কোনো ব্যাপার না, আমি কিন্তু বাড়িতেও বাপের বাড়িতেও খাট মাটো উঁচু হতো, শ্বশুর বাড়িতেও উঁচু করে দিই, সেইখানে তো আমি প্রতিদিন পরিষ্কার করি, খাটের নিচে আমি কিচ্ছু রাখতে চাই না। দেখো কী নোংরা বেরোচ্ছে, দেখো তাদের খাটের নিচে ছিল দুটো, তা বলো তা দুটো পেয়েছে, তারা কীভাবে থাকছে ভয়তে, বাবা খাটের নিচে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করো বাড়িগত, আমি শুরু করে দিয়েছি, মানে কিচেনটার ওইখানেও আছে অনেক কিছু সব বেরো করো, দেখো কী নোংরা, আমার ছেলে যত কাগজপত্র সব ওর মধ্যে ফেলবে, এত খেয়ে কেটে ক্যাডবেরি খাবো ওর মধ্যে ফেলে দেবে, কাঁচা প্যাকেটে রাখবে ওইখানে, ওইখানে ফেলে দেবে, আর বাচ্চারা তো বলেন, এটাই আমাদের পরিষ্কার করতে হবে, কিছু করার নেই, দেখো কী কষ্ট করে পরিষ্কার, তারা এইটুকু জায়গার মধ্যে আমার হয় না, আমি রোগা মানুষ তো ওই জন্য খুব কষ্ট করে যেটুকু পাচ্ছি করবো, একদিন খাটটা সরাবো, তোমার দাদাভাইকে বলেছি সরিয়ে পুরো পরিষ্কার করে চার কোনা চারটে ইট দিয়ে দেবো, আমাদের এবার খাটের সিস্টেম কি না, ছোটো ছোটো পায়া দিয়ে আছে ভেতর দিয়ে, ওই ধরনের নোংরা পরিষ্কার করতে খুব অসুবিধা হয়, ওইটুকু জায়গার মধ্যে খুবই কষ্ট হয়ে যায়, দেখো কি নোংরা দেখতে পাচ্ছ, চন্ডারে নোংরা, এই এই কাজটা আজকে করবো, আর বেশি কিছু দেখাবো না, রান্না বান্না দেখালে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তোমাদের সম্পূর্ণ ভিডিও আমি দেখাই, চলো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবে, আর আমার নতুন যারা আমার ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো, আর তোমাদের অনেক অনেক ভালোবাসা, আর তোমাদের আত্মীয় স্বজন বন্ধুদের সঙ্গে শেয়ার, পুরো নাইটে বেঁচে গেছে, তো ঘেমে জল হয়ে গেছে গো, দেখো কেমন কাঁচা হচ্ছে, খাটের নিচে আমি প্রায় সাফ করি তবু আমার ছেলে কাঁচড়া দিয়ে দেয়, আর কোথা থেকে নোংরা আসে জানি না।